নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আবারও খুবই মজার ও টেস্টি একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি, যার নাম হলো নারকেলের ভাজা পুলি। এটা দেখতে যতটা না সুন্দর, খেতে তার চেয়ে অনেক বেশি টেস্টি হয় আর বানানোও খুবই সোজা। এটা আপনারা বাড়িতে তৈরি করলে আপনাদের প্রিয়জনদের মন ভরে যাবে। চলুন তাহলে এখন দেখে নিন এই নারকেলের ভাজা পুলি বানানোর জন্য আমাদের ঠিক কী কী উপকরণ লাগছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল। নারকেলের ভাজা পুলি বানানোর জন্য প্রথমে আমি 2 কাপ ময়দা এখানে নিয়েছি। ময়দাটা আমি কাপে ভর্তি করেই 2 কাপ নিয়েছি। এখন এই ময়দাটা আমি মেখে নেব, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন, 2 টেবিলস্পুন রিফাইন অয়েল। এখন এই নুন ও তেলটাকে আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা আমার প্রায় তৈরি করা হয়ে এসেছে, দেখুন ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে ঢেকে আমি রেস্টে রেখে দেব 1/2 ঘন্টার জন্য, আর সেই ফাঁকে বানিয়ে নেব পুর। পুর বানানোর জন্য প্রথমে আমি এখানে কড়াই গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন ঘি। ঘিটা এখন আমি গলতে দেব। ঘিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন কাজু কুচি। আমি এখানে 10 থেকে 12টা কাজুকে মিহি করে কুচিয়ে নিয়েছি। এখন এই কাজুগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নেব 2 থেকে 3 মিনিট মতো। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ নারকেল কোড়া। এই নারকেল কোড়াটাও এখন ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নেব। নারকেল কোড়াটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি চিনি। আমি এখানে 2 টেবিলস্পুন চিনি নিয়েছি। মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী নেবেন। এখন চিনিটা দিয়ে এইভাবে নাড়তে থাকব, আর তার সাথে দিয়ে দেব 1 টেবিলস্পুন দুধ। এতে করে পুরের টেস্টটাও ভালো আসবে আর চিনিটাও ভালোভাবে গলে যাবে। এখন এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা গলে পুরের সাথে মিশে গিয়ে পুরটা ঝরঝরে হয়ে যাচ্ছে। দেখুন চিনিটা ভালোভাবেই গলে গেছে। এখন আবারও কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পর দেখুন পুরটা অনেকটাই ঝরঝরে হয়ে এসেছে, তৈরি হয়ে গেছে। এখন পুরটাকে আমি অন্য একটি প্লেটে তুলে নিচ্ছি। ফিরে এলাম ময়দাটা নিয়ে। ময়দাটা এখন আমি আবারও ভালোভাবে থেসে নেব। ময়দাটা ভালোভাবে আমি থেসে নিয়েছি। এখন 2টো ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর 1টা ভাগ থেকে ছোট ছোট লুচির মতো করে লেচি কেটে নেব। দেখুন ঠিক এইভাবে সব লেচিগুলো আমি কেটে নেব। একই রকমভাবে সব লেচিগুলো কেটে নিয়েছি, আর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে সমস্ত লেচিগুলোকে আমি এইভাবে একটু সমান করে নিচ্ছি। এতে করে বেলার সময় সুবিধা হবে, আর বেলার সময় কোনোভাবে লুচিটা ফেটে যাবে না। একই রকমভাবে সবগুলো আমি করে নিচ্ছি।
একই রকম ভাবে সবগুলো করা হয়ে গেছে। এখন আমি বেলে নেব, তার জন্য চাকি বেলনা নিয়েছি আর একটা লেচি আমি এখানে নিয়ে নিয়েছি, বাকিগুলো ঢেকে রেখেছি। অবশ্যই কিন্তু লেচিগুলো ঢেকে রাখতে হবে, না হলে শুকনো হয়ে যাবে। আর লেচিটা আমি লুচির মতো করে প্রথমে বেলে নিচ্ছি। দেখুন, বেলে নেওয়ার পর আমি এক সাইডে পুর দিয়ে দেব চামচের সাহায্যে, তারপরে আরেক সাইডটা এনে এইভাবে মুড়ে দেব, দিয়ে চার সাইডটা হাত দিয়ে ভালোভাবে এইভাবে চেপে দেব। চেপে দেওয়ার পর আবারও ভালোভাবে একটু চেপে দিচ্ছি, দেখুন। তারপর একটা কাটা চামচের সাহায্যে সাইডে এইভাবে ডিজাইন করে নেব, এতে দেখতে অনেকটাই ভালো লাগে। তারপর এইভাবে দু সাইডটা এনে ঠিক এইভাবে দেখুন মুড়ে দেব, এতে দেখতে খুবই সুন্দর লাগে। আমি আবারও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি, দেখুন। আর এই একই রকমভাবে আমি সমস্ত পুলিগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত পুলিগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে রিফাইন অয়েল গরম করে নিয়েছি আর এর মধ্যে একে একে পুলিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে আমি এখন পুলিগুলো ভেজে নেব। পুলিগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে নিতে হবে অপর সাইডটা, আর এই সময় পুলিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে ওঠে। এইভাবেই উল্টে পাল্টে পুলিগুলো আমি দু সাইডই লাল করে ভেজে নেব। দেখুন, দু সাইডই পুলিগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু অনেকটাই বেশি টেস্টি হয়। আর এগুলো এখন আমি তুলে নিচ্ছি প্লেটে। এভাবেই তৈরি হয়ে গেল আমার নারকেলের ভাজা পুলি। দেখলেন তো এটা বানানো কত সহজ। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। পরের দিন দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।